আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রচুর খাবো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব মিরপুর 6 নম্বরের ফাজিতাস নামের একটি রেস্টুরেন্টে। সেখানকার মেক্সিকান ফুড নাকি অনেক বিখ্যাত। তো আসুন সেখানে যাই, সেখানে গিয়ে দেখাবো। চলে এসেছি মিরপুর 6 অবস্থিত ফাজিটাস রেস্টুরেন্টে। আজকে আমরা যা যা নিচ্ছি, এটা হলো আমরা ফাহিটাস নিচ্ছি, যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। পটেটো উইংস নিয়েছি, যার প্রাইস 90 টাকা। রেগুলার সাবওয়েটা নিয়েছি, এটার প্রাইসও 150 টাকা। এবং নিয়েছি মেক্সিকান উইংস, যেটা 150 টাকা। সব মিলিয়ে আমাদের বিল হয়েছে 540 টাকা, যেটা আমার কাছে খুব কম মনে হয়েছে। এবং সুস্বাদু খাবারগুলাই আমরা নিয়েছি, দেখে আমরা এখন টেস্ট করব। আমি প্রথমেই চিকেন উইংসটা নিয়েছি, এটা বারবিকিউ টাইপের টেস্ট। এবং যেহেতু মেক্সিকান ফুড, সো অবভিয়াসলি এখানে বারবিকিউ টেস্ট থাকবে। মাংসটা উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা বারবিকিউ সসের একটা স্তর রয়েছে। এবং এছাড়াও আমরা খেয়ে দেখছি ভেতরে সফট এবং একটা জুসি জুসি ভাব। আমি খাচ্ছি হচ্ছে পটেটো ওয়েজেস, এটা অনেক ভালো এবং এটা অনেক সফট এবং প্রচুর গরম ছিল, এই জন্য আমার খেতেও সমস্যা হচ্ছিলো, যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরম। তার সাথে উইংসটার ব্যাপারে বলতেছি, এটা লুকিংটাও খুব সুন্দর, ব্রাউন কালারের, ভেতরে মশলাও গেছে, খুব মশলাদার। আমরা খাচ্ছি, খুব ভালো টেস্ট পাচ্ছি, আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এটার সাথে পটেটোর সাথে আমি একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে সস, যেটা হোমমেড সস আমরা মানে বলতেছি, তাদেরকে মানে এটা ইনহাউস মেড করা। আমরা মায়েরও ডিপিংয়ে ডিপ করে খাচ্ছি, যেটা অনেক বেশি সুস্বাদু লাগতেছে আমাদের কাছে। এবার আমি আসবো সাবের ব্যাপারে। ওদের সাবের ভেতরের ইনার পার্টটা খুব সুন্দর, মজা, এবং মাংসের কিমা আছে, প্লাস সালাদ আছে। এছাড়া আমরা এর সাথে সসটা দিয়ে টেস্ট করতেছি, যেটা একটু আগে সাদাব বলেছে, যেটা হচ্ছে ওদের ইনহাউস মেড করা, মানে রেস্টুরেন্টেই ওরা তৈরি করেছে। এবং এর ভেতরটা খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, খুব মজা। আমরা অ্যাকচুয়ালি, এই আপনারা দেখতে পাচ্ছেন, সস আছে ভেতরে, কিমা আছে, প্লাস এখানেও মেয়োনেজ দেওয়া আছে। দেখি আমি এখন খাবো কেমন লাগে। ইট ইজ টেস্টি, রিয়েলি রিয়েলি। এবং এটার ভিতরে যে সস না, এটা হচ্ছে মেয়োনেজ, মেয়োনেজ যেটা, সেটা মানে এটার ফলে আরও এটা খেতে আরও বেশি সুস্বাদু হচ্ছে, সুস্বাদু হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাপটার ভিতরে ঠিক সেম ইয়া দেওয়া আছে। তো আমি যখন খেলাম, এই যে ওইটার ভিতরে যে মেয়োনেজটা আছে, এটার জন্য এটাকে আরও ভিতরে মুখের ভিতরে দেওয়ার পর একটা ব্লাস্ট হয়, সেইটার জন্য আরও বেশি এটা সুস্বাদু এবং সুস্বাদু লাগতেছে আর কি। সো এটা ফাটাফাটি, এক কথায় অসাধারণ। দামের দিক দিয়েও ঠিক আছে একদম, সব মিলে খাওয়ার মতো আর কি। আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজেও লাইক দিবেন, আশা রাখছি। আমরা সবই দিয়ে দিব, আমাদের লিঙ্কও দেওয়া আছে এখানে। আপনাদের সময় মতো আপনাদের সহযোগিতা কামনা করছি এবং স্টে টুইন্ড উইথ প্রচুর খাবো।